ভালো লাগছে না রে তুপসে, ভালো লাগছে না। একটা নকশা চোখের সামনে ভেসে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। কয়েকটা লোক, তাদের কেউ কেউ মুখোশ পরে রয়েছে, কেউ বা আবছা আলোয়, কেউ বা অন্ধকারে। একজন তো মন্দার বোস, নিঃসন্দেহে সে ভূপর্যটকের মুখোশ পরেছে, কিন্তু আসলে সে কে? সেই দুজনের একজন কি? এই পায়ে ফুসকালা লোকটা রাত্রির বেলা সার্কিট হাউসে হানা দিচ্ছে, সে কি দ্বিতীয় শয়তান? গুপ্তধন চায় না? অন্য লোক, অন্য উদ্দেশ্য নিয়ে আসে। আর কে? আর ডক্টর হাজরা। হাজরা ভবানন্দের মুখোশ খুলে দিয়েছিল, কিন্তু সে নিজেও কি মুখোশ পরে আছে? না হলে আজ গাড়িতে যে আতিশয়ের পাশে বসে রয়েছে, হয়তো দু এক ঘন্টার মধ্যে সোনার কেল্লাও বেরিয়ে যাবে, তো সে ঘুমিয়ে পড়ে কেন? এক যদি না তার মধ্যে একটা হতাশার ভাব জেগে থাকে। ডাক্তার হাজরা? হাজরাটাই প্রধান নয়, তার থেকেও রহস্যজনক একজন আছে। কে? মুকুলের দুষ্ট লোক, উট দেখলে যে ভয় পায়, যে ভ্যানিশ করে গেল। কোথায় ভ্যানিশ, কবে ভ্যানিশ, ভ্যানিশ কথাটা মুকুল জানলো কি করে? একবার মুকুলকে জিজ্ঞেস করলে হয় না? ভেরি গুড তপসি, আমি ঠিক সেটাই ভাবছিলাম। উদ্বোধনের স্মৃতি ছাড়াও ছেলেটার মনে যে আর কি আছে। এটা কি বলতো মুকুল? কলম। এবার বাতি। এই বাতি দিতি না তোমার সোনার কেল্লা দেখা যাবে। কোথায়? এই আলো, এই আলোর মধ্যে। কোথায়? এখানে তো হবে না। এসো এসো এইবার এই আলোটা ফেলবো তোমার মুখে, আর তুমি সেটার দিকে চেয়ে থাকবে, কেমন? তাহলে সোনার কেল্লা দেখা যাবে। রেডি? রেডি। মুকুল, আলোটার দিকে চেয়ে থাকো, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো আলোর দিকে, চেয়ে থাকো সোনার কেল্লা, সোনার কেল্লা, সোনার কেল্লা, সোনার কেল্লা, সোনার কেল্লা,
মুকুল, মুকুল, আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি। তোমার সোনার কেল্লা কোথায়? কি নাম জায়গাটা? মনে পড়ছে? জয়পুর। আমি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি স্টেশনে, আর তুমি এখানে থাকছো। ওরা ফিরে এলে ওদের বলবে যে মুকুল জায়গাটার নাম বলে দিয়েছে। ডক্টর হাজরা মুকুলকে নিয়ে মোটরে করে সোজা চলে গেছে। কোথায় গেছে? বারমেড়, মনে থাকবে? কিসের জিন্দাবন, এতদিনে জানলাম আমি কোথায় গুপ্তধন।